আসসালামু আলাইকুম দর্শক, এসএস ব্রাদারহুড চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি বাঙালির অতি প্রিয় এবং অতি মুখরোচক বিকালের নাস্তা মুড়ি মাখা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই মুড়ি মাখার দোকানটি অবস্থিত উপশহর বাজারের একদম সামনে এবং অত্যন্ত কম দামের কত মুখরোচক মুড়ি মাখা এবং চানাচুর মাখা এটা পাওয়া যায়, এটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখা যাক এই দোকানের মুড়ি মাখা এবং চানাচুর মাখা কিভাবে বানায় এবং এটার দাম কেমন এবং স্বাদ কেমন সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। এটা যারা দেখতেছেন এটা হচ্ছে চানাচুর মাখা, আর এটা হচ্ছে সেই বিখ্যাত মশলা, যে মশলার জন্যই আসলে দুইটার মাখার স্বাদই অন্যরকম হয়ে যায় এবং খুবই টেস্টি হয়। চানাচুর মাখায় নর্মালি যেসব ইউজ করা হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে। 5 টাকা বা 10 টাকা আপনি যত টাকার ইচ্ছা নিতে পারেন। দেখি আসলে এই চানাচুর মাখার স্বাদটা কেমন, প্রথমে এটা আপনাদের সামনে শেয়ার করি। চানাচুর মাখার পালা শেষ, এবার মুড়ি মাখার পালা। চানাচুর মাখার মতনই সব কিছু মশলা এখানে ব্যবহার করা হয়, শুধু এখানে এক্সট্রা মুড়ি আর যে মশলাটা দেখালাম শুরুতে সেটা এখানে ব্যবহার করা হয়। ওই স্পেশাল মশলার জন্য এটা স্বাদ একেবারে অন্যরকম হয় এবং খুবই মুখরোচক একটা মাখা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মামা তার স্পেশাল মশলাগুলো মুড়ির মধ্যে ঢালছেন। মুড়ি মাখা সব বাঙালির কাছে একটা প্রিয় খাবার, সবাই এই খাবারটা পছন্দই করে। আপনি চাইলে এখানে ঝাল বাড়ায় নিতে পারেন অথবা কমায় নিতে পারেন। আপনি চাইলে পার্সেলও নিতে পারেন। দুইটা মাখার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আচারও পাওয়া যায়, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, এসব আচার এখানে পাওয়া যায়। তাহলে চলুন মুড়ি মাখা কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা 5 টাকার মুড়ি মাখা, চানাচুর মাখার মতনই সব কিছুই আছে, মুড়ি, পেঁয়াজ, বাট ওই স্পেশাল ঝোলটার জন্য একটা আলাদা স্বাদ আছে, দেখি কেমন লাগে। তারা ঝাঁস পাচ্ছে, আস্তাকর কতগুলো নর্মালি অন্য জায়গায় 5 টাকা এতগুলো দেয় না। তো আশা করি দর্শক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।